জয়পুরহাট শহরের মাস্টারপাড়ার একটি উঠোন। শিশুদের কলতানে প্রতিদিন এভাবেই মুখরিত হয়ে ওঠে বাড়িটি। এদের অধিকাংশই দরিদ্র ঘরের, দুবেলা খাবার জোটানোই দায় এদের জন্য। লেখাপড়ার খরচার কথা তো বলাই বাহুল্য, এদের অভিভাবকদের নেই স্কুলে পড়ানোর সামর্থ্য অথবা নেই এ ব্যাপারে সচেতনতা। এদের লেখাপড়ার ভিত গড়ে দেওয়ার মহান ব্রতে ব্রতী এ শহরের সর্বপ্রবীণা বিনাপানি সরকার। কিন্তু কোন আদর্শে তিনি কাঁধে তুলে নিলেন মহান এই দায়িত্ব? স্বাধীন দেশ, স্বাধীন দেশে আমরা কেন পিছিয়ে থাকবো অন্য দেশের চাইতে? আমরা চাবো যে আমরা অন্য স্বাধীন দেশের সাথে যোগ করব। আমাদের রক্তক্ষয়ী দেশ, আমরা রক্ত দিয়ে দেশ অর্জন করেছি, সে দেশে কেন কষ্ট পাবে, কেন লেখাপড়া পারবে না? লেখাপড়া শিখলে জ্ঞান হবে, আয় করবে, ভিক্ষা করতে হবে না মালাই হাতে করে। মা বাপই জানে না লেখাপড়া, শেখাতে বোঝাতে কষ্ট হয়, খাতা কলম দিতে বলি তারা বোঝে না, আমার খুব কষ্ট হয় তার জন্যে, তবু আমি বরণ করে নিয়েছি। শুধু তাই নয়, পাড়ায় টাকার অভাবে কে রেজিস্ট্রেশন করতে পারছে না, কে বই কিনতে পারছে না, অর্থের অভাবে কোন রোগীর চিকিৎসা থেমে আছে, এ সবকিছু দেখার দায়িত্বই যেন তার। তিনি যে সবারই অভিভাবক। আমার স্বামী প্রথমে এই বরিশাল কাজ করতো, ওখান থেকে আসার পর তার খুব অসুস্থ হয়ে পড়তো, মানে জন্ডিসে। তারপর আমার কাছে টাকা পয়সা ছিল না, দিদা আমাকে নিয়ে পৌরসভা গেলেন। পৌরসভা যায় ওখানে দরখাস্ত করলেন, করে টাকা নিয়ে এসে দিলেন, এর ওর কাছে যায় টাকা পয়সা এনে দিলেন, দিয়ে আমার খুব উপকার করেছেন দিদা। বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত থাকার কারণে তার সখ্যতা শহরের বৃত্তবানদের সাথে। অসহায় গরিব শিশুদের জন্য হাত পাতেন তিনি তাদের কাছে। এই বৃত্তবানদের একটু সদিচ্ছায় হয়তো অক্ষর জ্ঞান পাবে সাঁওতাল ঘরের সেই শিশুটি, যার দুবেলা খাবারের সংস্থান করতে হিমশিম খেতে হয় বাবা মাকে। আমরা বিভিন্ন প্রোগ্রামে পাশাপাশি বসেছি, যখন আমাদের আপ্যায়নের ব্যবস্থা হয়েছে কোনো মিটিংয়ে কিছুতে, তখন ওনার নিজের খাদ্যটুকু উনি কখনো খাননি, উনি নিজের সন্তানদের জন্য এটা নেননি, উনি নিয়েছেন দুস্থ গরিব পথের শিশুদের জন্য। আমার ছেলে রাশিয়াতে মারা গেছে, তখন বিনাপানি আমরা জয়পুরহাট থেকে বগুড়ায় ছুটে যাই, আমরা তখন বিনাপানি আমাদের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে উনি আমার কে সান্ত্বনা দেওয়ার জন্য এই বৃদ্ধ বয়সে উনি চলে গেছেন বগুড়াতে। বিনাপানি সরকারের অদম্য উৎসাহ ও ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট অনেক অবস্থাপন্ন অভিভাবক তাদের শিশুদের পড়তে পাঠান তার পাঠশালায়। তাদের কাছ থেকে পাওয়া অর্থ তিনি ব্যয় করেন অন্য ছাত্রছাত্রীদের বই কিনা দেওয়া থেকে শুরু করে না খেয়ে পড়তে আসা শিশুটির খাবারের জন্য। পিতা রামতারণ ছিলেন সম্ভ্রান্ত কৃষক, ইংরেজ সরকার তার ইচ্ছার বিরুদ্ধে নীল চাষে বাধ্য করলে তিনি তা না করে সপরিবারে চলে যান সোদপুরে। সেখানে রামতারণের ছেলেরা জড়িয়ে পড়ে ইংরেজ বিরোধী বামপন্থী আন্দোলনে। দাদাদের কাছ থেকেই আন্দোলনের হাতেখড়ি বিনাপানির, আর তখন থেকেই সোনালী একটি দেশ গড়ার স্বপ্ন বিনাপানির চোখে। জীবন সায়াহ্নে দাঁড়িয়েও সুখী সমৃদ্ধ দেশ গড়ার বীজ বুনে চলেছেন বিপ্লবী বিনাপানি সরকার। নিরক্ষরতা দূরীকরণ, যখন সবাই আমরা শিক্ষিত হব তখন স্বপ্ন পূরণ হবে, এখন চেষ্টা, খালি চেষ্টা চেষ্টা।